আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা যখন ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডের মধ্যে রিকোয়েস্ট পাঠাই, তখন আমাদের একটা ঝামেলায় পড়তে হয় ক্রস পলিসি অরিজিন ব্লকড এই ইউআরএল জন্য। এবং আমরা যখন ব্রাউজারে কুকি সেট করতে যাই, তখন দেখা যায় যে আমাদের কুকি সেট হয় না। তাহলে এই ভিডিওর মধ্যে আমরা দেখব এই ইউআরএলগুলো কিভাবে সলভ করা যায়। তাহলে আমার এখানে দুইটা সার্ভার তৈরি করা আছে, একটা হলো ফ্রন্ট এন্ড সার্ভার রিয়েক্ট দিয়ে, আর একটা হলো ব্যাক এন্ড সার্ভার নোড এক্সপ্রেসের। এবং রিয়েক্টের মধ্যে এখানে কিছু কাজ করা আছে, সেটা হলো মূলত এই কাজটা করা আছে যে দুটা ইনপুট ফিল্ড আছে এবং একটা বাটন আছে। আমরা যখন এই বাটনের মধ্যে ক্লিক করব, তখন মূলত আমাদের এপিআইটা কল হবে ব্যাক এন্ডের। এখানে এপিআই কল করার জন্য আমি এক্সিওস ব্যবহার করেছি। তাহলে আমরা দেখব যে আমাদের কিসের জন্য এই ইরোরটা আসে এবং এটা কিভাবে সলভ করা যায়। তাহলে আমরা যখন আমরা যদি এখানে নেম এবং ইমেল দিয়ে সাবমিট করি, তাহলে সাবমিট করার পর এখানে আমাদের দেখাচ্ছে অ্যাক্সেস টু XML HTTP রিকোয়েস্ট অ্যাট আমাদের ফ্রন্ট আমাদের ব্যাক এন্ডের যে ইউআরএলটা আছে অর্থাৎ এপিআইটা দেখাচ্ছে, এবং দেখাচ্ছে ফ্রম অরিজিন আমাদের ফ্রন্ট এন্ডের ইউআরএলটা দেখাচ্ছে হ্যাজ বিন ব্লকড বাই ক্রস পলিসি। তাহলে এই ক্রস পলিসির কারণে মূলত আমাদের ব্যাক এন্ড থেকে কী করেছে, আমাদের এই যে ফ্রন্ট এন্ডের ইউআরএলটা আছে এটাকে ব্লক করে দিয়েছে। এই ব্লক করে দেওয়ার কারণে আমরা যখন এই রিকোয়েস্ট পাঠাচ্ছি ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডের মধ্যে, তখন কিন্তু এই রিকোয়েস্টটা আমাদের কমপ্লিট হচ্ছে না, আমাদের একটা এরর দেখাচ্ছে। তাহলে আমরা দেখব যে এই যে আমাদের এররটা এটা কিভাবে সলভ করা যায়। এটা সলভ করার আমাদের দুইটা পদ্ধতি আছে, আমরা দুইটা পদ্ধতি দেখব। তাহলে প্রথম পদ্ধতি হলো আমাদের এভাবে ইউআরএল হিট করার না করে আমাদের প্রক্সি ব্যবহার করে ইউআরএল হিট করা। তাহলে প্রক্সি মূলত আমরা কিভাবে ব্যবহার করব, আমাদের এই যে প্যাকেজ ডট জেসন ফাইল আছে, এই প্যাকেজ ডট জেসন ফাইলের মধ্যে আমাদের প্রক্সি ব্যবহার করতে হবে। তাহলে এখান থেকে প্রক্সি, এবং প্রক্সির মধ্যে আমাদের এপিআই এর যে ব্যাক এন্ডের এপিআই এর যে বেস ইউআরএল আছে, সেই বেস ইউআরএল মূলত সেট করতে হবে। তাহলে এখানে বেস ইউআরএল হলো HTTP লোকাল হোস্ট 5000 কন্ট্রোল সি, এবং প্রক্সির মধ্যে এটাকে পেস্ট করে দিতে হবে। এবং তখন আমাদের কি করতে হবে, এই যে HTTP লোকাল হোস্ট 5000 আমরা ব্যবহার করলাম বেস ইউআরএল হিসেবে প্রক্সির মধ্যে, তখন এটা আমাদের এখানে আর ব্যবহার করার প্রয়োজন নেই। তাহলে এখন যদি আমরা এটাকে হিট করি আবার রিকোয়েস্ট পাঠাই, তাহলে আমাদের তাও এরর আসবে, এখানে এরর দেখাচ্ছে, কারণ এই সার্ভারটাকে আমাদের রিস্টার্ট দিতে হবে ফ্রন্ট এন্ড সার্ভারটাকে। তাহলে এখানে সার্ভারটাকে অন করে অফ করে দিচ্ছি, এবং NPM স্টার্ট। তাহলে সার্ভারটা আবার রিস্টার্ট হলো। তাহলে এখন আমরা দেখব যে এটা আমাদের কাজ করে কিনা বা এরর আসে কিনা। তাহলে এখান থেকে নেম এবং ইমেল, এখন যদি আমরা এখান থেকে সাবমিট করি, তাহলে এখন কিন্তু আমাদের কোনো ইরর দেখাচ্ছে না। আমরা যদি আমাদের ব্যাক এন্ডের মধ্যে যাই, তাহলে এখানে কনসোল লক করা আছে রেস, তাহলে এখানে আমরা রেসপন্স পাচ্ছি। তাহলে এই যে আমাদের ক্রস অরিজিন ব্লকটের যে ইরোরটা, এটা কিন্তু আমাদের সলভ হলো। তাহলে এটা হলো আমাদের একটা সলিউশন। আমাদের আরেকটা সলিউশন আছে, সেটাও আমরা দেখব। তাহলে এখান থেকে আমরা যে প্রক্সি ব্যবহার করলাম, এই প্রক্সিটাকে রিমুভ করে দেব। এই প্রক্সিটাকে রিমুভ করে দেওয়ার আগে আমরা দেখব আমাদের এখানে কুকি যে ইরোর আছে, কুকি সেট করার যে ইরোরটা আসে, সেই ইরোরটা আমাদের এখানে আসে কিনা যখন আমরা এখানে প্রক্সি ব্যবহার করলাম। তাহলে এখান থেকে আমাদের ব্যাক এন্ড, এই ব্যাক এন্ডের মধ্যে এখান থেকে আমরা রেসপন্স রেস ডট স্ট্যাটাস 201 200, এখানে আমরা কুকি সেট করার ট্রাই করব। কুকি, এবং কুকি সেট করার সময় প্রথমে আমাদের একটা নেম দিতে হবে স্ট্রিং, এবং আমাদের কুকি যে অপশনগুলো সেই অপশনগুলো দিতে হবে। অপশনের মধ্যে আমাদের ম্যাক্স ম্যাক্স এজ এক্সপায়ার্স এগুলো জিনিস দিতে হবে। তাহলে প্রথমে আমরা একটা নেম দেব যে কুকি, এবং এরপরে আমাদের অপশনের মধ্যে আমরা শুধু ব্যবহার করব যে এক্সপায়ার্সটা আছে সেটা ব্যবহার করব। তাহলে এটা হবে আমাদের নিউ ডেট, এবং নিউ ডেটের মধ্যে বর্তমান যে সময় আছে নাও ডট ডেট ডেট ডট নাও, এবং এখানে যোগ করব আমরা এত টাইম। তাহলে
আমাদের কুকিটা মূলত এই নামে সেট হয়ে যাবে। আমরা দেখব আমাদের কুকিটা সেট হয় কিনা, এবং এখান থেকে জেসন আমরা এখান থেকে একটা সাকসেস মেসেজ রিটার্ন করব, অর্থাৎ রেসপন্স আকারে ব্যাক পাঠিয়ে দেব। সাকসেস মেসেজ হবে আমাদের সাকসেস। এখন আমরা আমাদের যে ফর্মটা আছে এটা আরেকবার সাবমিট করে দেখব। তাহলে এখান থেকে আমাদের নেম এবং ইমেল এবং সাবমিট, তাহলে এখানে আমাদের ইন্টারনাল সার্ভার ইরর দেখাচ্ছে, ইন্টারনাল সার্ভার ইরর। তাহলে এখান থেকে আমাদের ব্যাকএন্ডের মধ্যে আমাদের দেখাচ্ছে রেস ডট স্ট্যাটাস মেসেজ, এখানে ভুল হয়ে গেছে। তাহলে এখান থেকে স্ট্যাটাস হবে এটা। তাহলে এখন যদি আমরা সাবমিট করি, তাহলে এখানে সাবমিট করার পর আমাদের ডাটা দেখাচ্ছে সাকসেস সাকসেস সাকসেস, মূলত আমাদের দেখাচ্ছে রেসপন্সটা। আমরা দেখব কুকির মধ্যে আমাদের কুকি সেট হয়েছে কিনা। তাহলে এখান থেকে আমাদের কুকি এবং কুকির মধ্যে এখানে দেখতে পাচ্ছি আমরা কুকি এবং কুকির মধ্যে মূলত একটা আমাদের যে কোনো কিছু একটা সেট হয়ে গিয়েছে, কিন্তু এখানে আমাদের কুকির মধ্যে কিছু একটা দেওয়া উচিত ছিল। এখান থেকে আমাদের এক্সপায়ার্স এবং কুকি এবং পরের যেটা আছে পরে আমাদের দিতে হবে, মূলত এখানে কিছু একটা দিচ্ছি, অর্থাৎ আমরা কি ভ্যালু সেট করতে চাচ্ছি পরে এটা দিতে হবে। তাহলে এখান থেকে আমরা যখন আবার সাবমিট করব, তাহলে এই যে ভ্যালুটা আমরা এখানে দিলাম, তাহলে এই ভ্যালুটা এখানে আমাদের সেট হয়ে গেল। তাহলে আমরা যখন প্রক্সি ব্যবহার করব তখন দেখা যায় যে আমাদের কুকিটা ঠিক মতন সেট হয়ে যায়, কিন্তু প্রক্সি ব্যবহারের সময় আমাদের আরেকটা এখানে ইরর আছে। দেখা যায় যে কোনো কোনো সময় আমরা যখন প্রক্সি ব্যবহার করব আমাদের ফর্নিনের মধ্যে, দেখা যায় আমাদের ফর্নিন যে সার্ভারটা আছে এই সার্ভারটা মূলত স্টার্ট হয় না, অর্থাৎ এই সার্ভারটা অন হয় না। তখন কি হয়, তখন আমাদের প্রক্সি আর ব্যবহার করা সম্ভব হয় না। তখন আমরা কি করব, আমাদের যে সম্পূর্ণ এপিআইটা আছে সেই সম্পূর্ণ এপিআইটা দিয়ে মূলত আমরা রিকোয়েস্ট পাঠাবো। কিন্তু আমরা যখন সম্পূর্ণ এপিআইটা দিয়ে রিকোয়েস্ট পাঠাই তখন আমাদের একটা ইরর দেখায়, সেই ইরোরটা হলো ক্রস পলিসি অরিজিন যে ব্লকড ইরোরটা আছে সেই ইরোরটা দেখায়। তাহলে এখন আমরা দেখব এই যে ইরোরটা আছে এই ইরোরটা মূলত কিভাবে সলভ করা যায়। আমাদের যখন সম্পূর্ণ এপিআই ব্যবহার করব তখন যে ইরোরটা আছে সেটা কিভাবে সলভ করা যায়, মূলত এখান থেকে আমরা এই যে প্রক্সিটা আছে এই প্রক্সিটাকে রিমুভ করে দেব। তাহলে এটাকে রিমুভ করে দিলাম, তারপর আমরা এই বেস ইউআরএলটা আমরা এখানে ব্যবহার করব, এবং এই যে সার্ভারটা আছে npm start এই সার্ভারটা আমরা আবার রান করব। তাহলে এখান থেকে npm start, তাহলে এখান থেকে আমাদের যে কুকিটা আছে এই কুকিটা এখান থেকে রিমুভ করে দেব, ডিলেট। তাহলে এটা ডিলিট করে দেওয়ার পর আমরা এখান থেকে আবার রিকোয়েস্ট পাঠাবো। তাহলে যখনই রিকোয়েস্ট পাঠাচ্ছি তখন আবার আমাদের যে আগের প্রবলেমটা আছে ব্লকড বাই ক্রস পলিসি, আবার কি হয়ে যাচ্ছে আমাদের অরিজিনটা ব্লকড হয়ে যাচ্ছে। তাহলে এটা ব্যাকএন্ড থেকে হ্যান্ডেল করার জন্য প্রথমে যে আমরা ইরোরটা হ্যান্ডেল করলাম সেটা কিন্তু ফ্রন্ট এন্ড থেকে, আমরা এখন ইরোরটা হ্যান্ডেল করব আমাদের ব্যাকএন্ড থেকে। তাহলে ব্যাকএন্ড থেকে ইরোর হ্যান্ডেল করার জন্য আমাদের একটা প্যাকেজ ইনস্টল করতে হবে, সেটা হলো npm i ক্রস। ক্রস নামে আমাদের একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজটা মূলত এখানে ইনস্টল করতে হবে এবং এখানে ব্যবহার করতে হবে। কনস্ট ক্রস এবং রিকোয়ার ক্রস, এবং এই যে আমরা ক্রস ব্যবহার করলাম এই ক্রসটাকে আমাদের ইউজ করতে হবে। তাহলে অ্যাপ ডট ইউজ CORS ক্রস, এই ক্রসটাকে এখান থেকে আমাদের কল করে দিতে হবে। আমরা যখনই এই ক্রসটাকে এখান থেকে কল ব্যবহার করব তখন মূলত আমাদের এই যে ইরোরটা আছে এই ইরোরটা কিন্তু আমাদের রিমুভ হয়ে যাবে, অর্থাৎ এই ইরোরটা সলভ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যদি আবার রিকোয়েস্ট পাঠাই, তাহলে সাবমিট, সাবমিট করার পর আমাদের ইরোরটা কি আছে সলভ হয়ে গেল। তাহলে সলভ হয়ে যাওয়ার পর আমরা এখানে ডাটা দেখতে পাচ্ছি সাকসেস। এখন যদি আমরা কুকির মধ্যে যাই, আমাদের এই যে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের মধ্যে যে কুকি, আমরা যখনই কুকির মধ্যে গেলাম কুকির মধ্যে গিয়ে আমাদের কিন্তু এখানে আর কুকি দেখতে পাচ্ছি না, কারণ আমাদের এখানে কুকি সেট হচ্ছে না। আমরা কিন্তু ব্যাকএন্ডের মধ্যে কি করেছিলাম, কুকি সেট করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কুকি সেট হচ্ছে না। তাহলে এই যে আমাদের কুকি সেট হচ্ছে না এটাও মূলত আমরা সলভ করব। তাহলে এখানে আমাদের কি কাজ হচ্ছে, আমরা যখন আমাদের এই প্রবলেমটা ফ্রন্ট এন্ড থেকে সলভ করতেছি তখন দেখা যাচ্ছে আমাদের ক্রস পলিসির যে প্রবলেমটা আছে এটা সলভ হয়ে যাচ্ছে, এবং আমাদের যে কুকি সেট
করার প্রবলেমটা, এটাও কিন্তু আমাদের সলভ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের দুটোই কিন্তু একসাথে সলভ হচ্ছে যখন আমরা ফ্রন্ট এন্ড থেকে এটা সলভ করতেছি প্রক্সির মাধ্যমে, কিন্তু আমরা যখন ব্যাক এন্ডের মধ্যে এটা সলভ করতে যাচ্ছি ক্রসের মাধ্যমে, ক্রস ব্যবহার করে যখন এটা সলভ করতে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে আমাদের ক্রস পলিসি এটা সলভ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে আরেকটা ইরর থেকে যাচ্ছে, সেটা হলো আমাদের এখানে কুকি সেট হচ্ছে না। কিন্তু আমাদের প্রজেক্টে বিভিন্ন প্রজেক্ট করার সময় যখন কুকি সেট করার প্রয়োজন পড়বে, তখন তাহলে আমরা কি করব, তাহলে অবশ্যই এটা আমাদের সলভ করতে হবে। তাহলে এটা আমরা মূলত কিভাবে সলভ করব, আমাদের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটার মধ্যে আমাদের কিছু কাজ করতে হবে। তাহলে এখান থেকে আমাদের ব্যাক এন্ডের মধ্যে এই যে ক্রস ক্রস আমরা যখন কল করলাম, এখানে কিছু আমাদের অপশন পাস করতে হবে। তাহলে প্রথমে আমরা পাস করব এখানে অরিজিন। তাহলে অরিজিন এখানে মূলত কি হবে, অরিজিন হবে আমাদের যে ইউআরএল থেকে, অর্থাৎ যে ফ্রন্ট এন্ড থেকে আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি সেই ফ্রন্ট এন্ডের মূলত ইউআরএল। কন্ট্রোল সি এবং এখানে কন্ট্রোল ভি করে দেব, তাহলে এই ইউআরএলটা। তাহলে এখন যদি আমরা হিট করি, দেখবো আমাদের কুকি সেট হয় কি না। তাহলে এখান থেকে নেম এবং ইমেল, এবং আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের সাকসেস মেসেজ দেখাচ্ছে, এখনও কিন্তু আমাদের যে ইরোরটা আছে কুকি সেট হওয়ার, সেই ইরোরটা কিন্তু এখনও সলভ হয় নাই, অর্থাৎ আমাদের কুকি কিন্তু এখনও সেট হয় নাই। তাহলে আমাদের কি করতে হবে, ফ্রন্ট এন্ডের মধ্যে কিছু কাজ করতে হবে। আমরা যখনই এক্সজিওসের সাহায্যে এখানে আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি, রিকোয়েস্ট পাঠার সময় আমরা প্রথমে আমাদের ইউআরএল অর্থাৎ এপিআইটা, পরে আমরা ডাটা পাঠাচ্ছি, এরপরে আমাদের একটা অপশন এখানে পাস করতে হবে, সেটা হলো ক্রেডেনশিয়াল, যে উইথ ক্রেডেনশিয়াল, এই উইথ ক্রেডেনশিয়াল আমাদের ট্রু করে দিতে হবে। উইথ যে ক্রেডেনশিয়াল আছে, এই উইথ ক্রেডেনশিয়ালটা আমাদের ট্রু করে দিতে হবে। এবং এটা করে দেওয়ার পর আমাদের যেতে হবে আবার ব্যাক এন্ডের মধ্যে। তাহলে এই ব্যাক এন্ডের মধ্যে গিয়েও যে ক্রেডেনশিয়াল আছে, এই ক্রেডেনশিয়াল আমাদের ট্রু করে দিতে হবে। আমরা যখন এই দুটা কাজ করব, আমাদের ফ্রন্ট এন্ডের মধ্যে যে উইথ ক্রেডেনশিয়াল ট্রু এবং ব্যাক এন্ডের মধ্যে আমরা ক্রেডেনশিয়াল ট্রু করে দেব, তখন আমাদের কি হবে, এই যে আমাদের প্রবলেমটা আছে, এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কি, এই যে কুকিটা আছে, কুকিটা কিন্তু এখানে সেট হয়ে গেল। তাহলে আজকের ভিডিওর মূল বিষয় ছিল মূলত এটা, অর্থাৎ আমাদের ক্রস পলিসি অরিজিনের যে সমস্যাটা এবং কুকি সেট হওয়ার যে সমস্যাটা, এটা মূলত কিভাবে সলভ করা যায়। তাহলে এখানে আমরা কি করলাম, দুইটা পদ্ধতিতে সলভ করলাম। একটা হলো আমাদের এই যে প্রবলেম, এই প্রবলেম আমরা ব্যাক এন্ডের মধ্যে কোনো কিছু না করে ফ্রন্ট এন্ড থেকে সলভ করা। তাহলে ফ্রন্ট এন্ড থেকে কিভাবে সলভ করলাম, আমাদের প্যাকেজ ডট জেসন ফাইলের মধ্যে প্রক্সি সেট করে আমরা মূলত সেট কর সলভ করলাম। আমরা যখনই প্রক্সি ব্যবহার করলাম, তখন কিন্তু আমাদের যে কুকি সেট হওয়ার ইরোরটা, এই ইরোরটা কিন্তু আমাদের একবারে কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, এই ইরোরটাও কিন্তু আমাদের সলভ হয়ে গেল। কিন্তু কোনো কোনো সময় দেখা যায় কি, যে আমরা যখন প্রক্সি ব্যবহার করি, তখন আমাদের ফ্রন্ট এন্ড যে সার্ভার আছে, এই ফ্রন্ট এন্ড সার্ভারটা আমাদের আর স্টার্ট হয় না। যখন এই ফ্রন্ট এন্ড সার্ভারটা স্টার্ট হয় না, তখন আমাদের কি করতে প্রয়োজন হয়, আমাদের সম্পূর্ণ যে ইউআরএলটা আছে সেটা ব্যবহার করার প্রয়োজন হয়। কিন্তু আমরা সম্পূর্ণ যখন ইউআরএলটা ব্যবহার করি, তখন দেখা যায় কি, আমাদের ক্রস পলিসি অরিজিন আবার কি হয়ে যায়, ব্লক যে ইরোরটা আছে সেই ইরোরটা দেখায়, তখন আমাদের সলভ করতে হয় ব্যাক এন্ড গিয়ে। তাহলে কারণ আমরা যখন সম্পূর্ণ ইউআরএলটা ফ্রন্ট এন্ডের মধ্যে ব্যবহার করব, তখন কিন্তু আমাদের ফ্রন্ট এন্ড থেকে এটা আর সলভ করা যাবে না, তখন আমাদের সলভ করতে হবে ব্যাক এন্ডে গিয়ে। তাহলে ব্যাক এন্ডে সলভ করার জন্য আমাদের এখানে ব্যবহার করতে হবে যে ক্রস। তাহলে এখানে আমরা অ্যাপ ডট ইউজ ক্রস ব্যবহার করলাম, কিন্তু এটা ব্যবহার করে আমরা সলভ করলাম, কিন্তু আমাদের আরেকটা ইরর থেকে যায় যে আমাদের কুকি সেট হয় না। এই কুকি সেট না হওয়ার জন্য আমাদের আরেকটা কাজ করতে হবে কি, সেটা হলো ফ্রন্ট এন্ড থেকে আমাদের যে উইথ ক্রেডেনশিয়াল, এই উইথ ক্রেডেনশিয়াল ট্রু করে দিতে হবে, এবং ব্যাক এন্ডে গিয়ে আমাদের যে ক্রেডেনশিয়াল আছে, এই ক্রেডেনশিয়ালটাকে ট্রু করে দিতে হবে, এবং একটা অরিজিন আছে সেই অরিজিন সেট করে দিতে হবে। তাহলে এই কাজগুলো করলে মূলত আমাদের যে কুকি সেট হওয়ার যে প্রবলেমটা এবং ক্রস অরিজিন ব্লকটের যে প্রবলেমগুলো মূলত আমাদের কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।